দিদি বলো কেমন লাগলো আমার কাছে স্ট্রেটনিং করে, আর কি ভেবে এসেছিলে, কি হলো, তোমার লুকটা ঠিকঠাক হলো কি না একটু জানো। আমার ক্লায়েন্টরা সবাই আমার রিভিউর জন্য সবাই ওয়েট করে থাকে, তো খুব ভালো লাগবে। তোমার কেমন লেগেছে বলো। হাই ফ্রেন্ডস, আমি রাজনন্দিনী। আমার ববিতা দিদির কাছে এসে অনেক ভালো লেগেছে। আমার লুকটাও পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি বুঝতে পারিনি কি এতটা সুন্দর লুক চলে আসবে। আমার ফ্রেন্ডসরা, অফিস কলিগ যত আছে সবাই বলছে কি হ্যাঁ নন্দিনী দি অনেক সুন্দর লাগছে। তোমরাও দেখো ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে, তোমরাও কমেন্টে জানিও। কিন্তু এই চুলের রেজাল্ট আজকে ওয়াশ ছিল, বাট আমি দেখিয়ে দিয়েছি, এই যে ওর তো খুবই ভালো লেগেছে। আর মানে অফিসে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে দিদি স্পা করে নিল 3 ডেজেই। হ্যাঁ, আর ওই জন্যে একটু রিভিউ নিলাম সবাই জন্যে। থ্যাংক ইউ দিদি, অনেক ভালো লেগেছে ফ্রেন্ডস। তোমরাও আসো দিদির কাছে করো। আমি বলবো না কি হ্যাঁ যে ভালো, আমার শুধু ভালো লেগেছে বলে তা না, বাট আমি কাজটা দেখে বলছি কি আমার ভালো লেগেছে। আমি আরও অনেক পার্লারে গেছি, অনেক কিছু করেছি, কি এখানের মতো এতটা ফিনিশিং আনতে পারেনি। আর আমার তো অনেকটা লং হেয়ার, যার জন্যে অনেকটা সফট লাগছে, চুলটা সুন্দর লাগছে, স্মুথ লাগছে। সেই জন্য বলছি ফ্রেন্ড, তোমরাও যদি কেউ করতে চাও আসো। ববিতা অনেক ভালো দিদি, আমাদের অনেক সুন্দর লুক নিয়ে এসে দিয়েছে। আমার কলিগরা তো সবাই বলছে কি হ্যাঁ, আমি যখন কাল ফার্স্ট টাইম গেছি না অফিসে, সবাই বলছে যে তোমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। সবাই চাইছে কি হ্যাঁ সেলফি নিচ্ছে, সবাই বলছে কোথায় করেছো, কার কাছে করেছো। আমার 35টা 36টা কলিগ আছে, সবাই বলছে কি অ্যাড্রেসটা দাও দিদি, আমি যাবো। ববিতা দিদি কেমন কাজ করে, তোমার রেজাল্টটা পেয়েছি, ভালো লেগেছে। অবভিয়াসলি আসবেও ববিতা দিদি, তুমিও দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস, টাটা, বাই বাই।